আজ আমি রান্না করছি সম্পূর্ণ নিরামিষ পনির বিরিয়ানি নমস্কার আমি সোনাই সোনাইস কিচেনে আপনাদের স্বাগতম পনির বিরিয়ানি বানাতে আমি এখানে এক কেজি বিরিয়ানির চাল নিয়েছি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব এক থেকে দু ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দেবো এবার আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আর আলু আমি এখানে তিনটে আলু বড় বড় পিস করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি পনিরের গ্রেভি বানাতে আমি এখানে চালমগজ কিশমিশ আদা কাঁচা লঙ্কা আর কাজু নিয়েছি প্রথমে আমি জারে আদা কাঁচা লঙ্কা কিশমিশ কাজু আর চালমগজ একসাথে একটু জল দিয়ে বেটে নেব। ভালো করে বেটে নিয়েছি এবার দুটো টমাটো আমি মিক্সিতে বেটে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দু চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা দু চামচ হলুদ লবণ ঘি আর রান্নাটা করব সাদা তেলে এখানে নিয়েছি আমি বিরিয়ানি চালটা বানানোর জন্য তেজপাতা গরম মশলা লেবু কাঁচা লঙ্কা এলাচ দারচিনি আমি কেওড়া জল নিয়েছি আর মিষ্টি আতন নিয়েছি এখানে আমি এভারেস্টের কেশার নিয়েছি এক কাপ মতো দুধ নিয়েছি প্রথমে আমি কড়াইতে পাঁচ থেকে ছ চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি বলে আর নুন হলুদ পরে দেইনি এবার পনিরগুলো ভেজে নেব আমি পনিরগুলো যখন ভাজা করছি আমি কিন্তু এখানে নুন হলুদ কিছুই দেইনি কারণ পনিরে আগে থেকে নুন হলুদ দিলে কড়াইতে লেগে যায় এর জন্য হালকাভাবে দেখুন ভেজে নিচ্ছি পনিরগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে ভালো করে আবার পনিরটা মিশিয়ে নিতে হবে এইভাবে পনিরগুলোকে ভাজতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি এলাচ আর দারচিনি ফোড়নে দিচ্ছি এবার যে গেবির মশলাটা মিক্সিতে জারে বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে টমাটো বাটাটা দিয়ে দিচ্ছি আমি দুটো টমাটম বেটে নিয়েছিলাম এবার টমাটোম বাটা দেওয়া হয়ে গেল এবার ভালো করে কিছুক্ষণ আবার নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু দিয়ে নিলাম আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে নিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা আবার কিছুক্ষণ নেড়ে নেব এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে মশলাটা কষে যাবে তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে নেব আর আমি এখানে এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আপনি চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন এবার ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার আমি কিছুটা জল দিয়ে নিলাম আমি এখানে দু থেকে তিন কাপ জল দিয়েছি এবার গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরের টুকরোগুলো দিয়ে এবার ভালো করে আবার মিলিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে এবার আমি এক চামচ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে আমার পনিরের গেবি কিন্তু তৈরি হয়ে গেছে আমার পনির গেবি একদম রেডি এবার আমি বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব প্রথমে আমি জলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ থেত করে দিয়েছি লবঙ্গ গোলমরিচ আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখানে আমি তিন চামচ লবণ দিয়ে নিলাম দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর দু চামচ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এবার জলটা ফুটতে দেবো জলটা ফুটে উঠেছে এবার আমি একটা ছান্তা দিয়ে সবগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো রাইসের মধ্যে থাকলে বিরিয়ানি রাইস খেতে ভালো লাগে না এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি বিরিয়ানি রাইস নিয়েছি মাঝে মধ্যে একটু হাঁড়িটা নেড়ে দিতে হবে চামচি দিয়ে আমার ভাত কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এক কাপ দুধের মধ্যে স্যাফ্রন দিয়ে নিলাম স্যাফ্রনটা মিশিয়ে নিয়েছি এবার আমি মিঠা আতর তিন ফোঁটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দু চামচ কেওড়া জল দিয়ে দেব আমি এখানে বড় দু চামচ কেওড়া জল দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা দম দেব সেই হাড়ির মধ্যে তিন চামচ ঘি দিয়ে নিচ্ছি ভালো করে ঘিটা হাঁড়ির গায়ে মাখিয়ে নেব আমি ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি এবার আমি বিরিয়ানি রাইস তিন চামচ দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে এবার চারিপাশে ভালো করে ছড়িয়ে দেব এবার ভাজা আলুর পিসগুলো সাজিয়ে দেব এবার পনিরের গেভিটা দিয়ে দেব আমি কিন্তু এখানে পনিরের গ্রেভি একটু বেশি দিয়েছি একদম সাইডগুলোতেও ভালো করে সাজিয়ে দিতে হবে পনিরের পিসের সাথে পনিরের গেবি এবার আমার প্রথম লেয়ার হয়ে গেছে আবার দ্বিতীয় লেয়ার দিয়ে নেব আবার তিন চামচ বিরিয়ানি রাইস দিয়ে দেব ওপরে ওই একইভাবে এবার স্যাফরনের মিশ্রণটা তিন চামচ ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানি মশলা ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এবার ওই একই পদ্ধতিতে আবার আলুগুলো সাজিয়ে দেব পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরের সাথে পনিরের গ্রেভিও দিয়ে দেবো এইভাবে একের পর এক লেয়ার দিয়ে দিতে হবে আমি এখানে তিনটে লেয়ার পরপর সাজিয়ে দিয়েছি এবার আমার পুরো লেয়ার কমপ্লিট ওপর দিয়ে আমি তিন চামচ স্যাফরনের মিশ্রণ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে এবার দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কারণ আর আমি কোনো লেয়ার দেব না এবার হাড়ির চারিপাশে ভালো করে আটার লেইগুলো লাগিয়ে নেব ভালো করে চারিপাশে লাগিয়ে নিতে হবে এবার আমি ঢাকনা আটকিয়ে দিচ্ছি আমি দশ মিনিট গ্যাসের ওপর বিরিয়ানিটা দম দিয়ে নেব আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার হাড়ি বসিয়ে দিলাম আমার দশ মিনিট দম দেওয়া হয়ে গেছে আমার পনির বিরিয়ানি একদম তৈরি এইভাবে নিরামিষ পনির বিরিয়ানি বাড়িতে বানালে আপনার হোটেলের থেকেও বাড়ির পনির বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগবে আমার পনির বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ